হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আবার নতুন একটা ভিডিও তোমার সামনে নিয়ে চলে এসেছি। তো এত গরম পড়েছে, গরমের জন্য দেখো না সিলিং পাখাটা পরিষ্কার করা হচ্ছে না, প্রচুর নোংরা পড়েছে, ধুলো পড়েছে, তার জন্য না পাখা একটু হাওয়া অনেক কম হচ্ছে। তাই গরমের জন্য আমি পাখাটা পরিষ্কার করতে পারছি না, যে অফ করলেই তো তোমার গরম লাগছে, ওই জন্য পাখাটা পরিষ্কার করা হচ্ছে না। তো আজকাল যে গরম লাগুক তাও আমি পাখাটা অফ করে পাখাটা পরিষ্কার করবো, কারণ পাখাটা পরিষ্কার করা হচ্ছে না বলে পাখাটা হাওয়া মোটেই হচ্ছে না, একদম হালকা অল্প অল্প হাওয়া হচ্ছে। পাখাটা পরিষ্কার করবো, তোমাদের দেখাই, দেখাতে পারবো কিনা জানি না, এটা পুরো কষ্ট আসবে কিনা। ওই দেখো পুরো পরিষ্কার, এখান থেকে বোঝা যাচ্ছে না অতটা। এই দেখো দেখতে পাচ্ছ অনেক ধুলো হয়েছে। তো পাখাটা আমি পরিষ্কার করবো, তো তোমরা দেখতে থাকো আর ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো আমি কাজটা শুরু করি। বিছানায় তো দেখো বিছানার মধ্যে তো পাখা সব নোংরাগুলো আমি পরিষ্কার করলে বিছানার মধ্যে পড়বে, ওই জন্য বিছানা একটা আমি কিছু ওড়না হোক যাই হোক আমি একটা পেতে দিই। এই ওড়নাটা আমি পেতে দিই, কি বলতো তাহলে নোংরাটা পড়লে ওড়নার মধ্যে পড়বে। ভিডিওটা তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে আমি কাপড় নিয়ে নিয়েছি, গরম পাখাটা একভাবে চলছে, গরম হয়ে আছে। এই দেখো দেখতে পারবে কিনা, যেহেতু এটা কালো, এই দেখো এই দেখো কি নোংরা দেখেছ, পুরো নোংরা হয়ে আছে। দেখো পুরো কালি, পুরো কালি। সংসারে এত কাজ, পাখাটা পরিষ্কার করারও টাইম হয় না। তারপরে কি হয়, এত গরম, তো গরমে এখন পাখা পরিষ্কার করছি, এটা গরম, প্লেটগুলো একটু গরম।
তো ফ্রেন্ডস, পাখা আমার পরিষ্কার করা হয়ে গেছে। পাখা দিয়ে কি নোংরা জল বেরিয়েছে দেখবে, এই দেখো দেখেছো, দাঁড়াও কাপড়টা তুলে দেখাই তোমাদের, এই দেখো পুরো কাদা গোলা জল বেরিয়েছে, পুরো পাখা পুরো মুছে একদম পরিষ্কার করে দিয়েছি। আর প্রচুর ধুলো পড়েছে প্রচুর, কারণ রাস্তার পাশে তো আমার একদম ঘরটা, প্রচণ্ড ধুলো পড়ে, আর পাখা একভাবে চলছে, আর এত গরমে পাখা অক্ষত পাচ্ছি না অনেকদিন ধরে, ওই জন্য পাখাটা পরিষ্কার করা হয় না, হাঁপিয়ে গেছি। দেখো পাখা পরিষ্কার করতে গিয়ে আমি হাঁপিয়ে গেছি আর ঘেমেও গেছি দেখেছো, আর এই দেখো আমার হাতে পায়ে পুরো একদম পুরো ধুলো, পুরো পাখার যে ধুলোগুলো নোংরা সব আমার হাতে পড়েছে, গায়ে পড়েছে। তা আমার পাখা তো পরিষ্কার করা হয়ে গেল, এখন আমার এগুলো বিছানা টিছানা পরিষ্কার করতে হবে। তা ভিডিওটা তোমরা দেখতে থাকো, বিছানা যে ওনা পেতেছিলাম তাও ধুলো ওনাটা তুলে নেবো, এবং বিছানা চাদরের মধ্যেও কিছু ধুলো পড়েছে একটু ঝেড়ে নেবো। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আমি এগুলো একটু সরিয়ে নিই। পুরো নোংরা, পুরো গায়ে নোংরা পড়েছে, এই ওনাটা পরে ধুয়ে দেবো। তো এখন বিছানার মধ্যে অনেক পাখার নোংরা পড়েছে, বিছানাটাকে আমি একটু ঝেড়ে নিই। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, হাতে তো নোংরা হাতটা ধুয়ে আসি, সোনা পাখা কি নোংরা জল ফ্রেন্ডস, প্রচণ্ড ঘেমে গেছি, পাখাটা ছেড়ে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি। পাখা অফ করে পাখা পরিষ্কার করেছি, পাখা এক সেকেন্ডের জন্য পাখা অফ রাখা যাচ্ছে না, এত গরম। দেখো বৃষ্টি হচ্ছে তাও কিন্তু গরম কমছে না, প্রচণ্ড গরম, প্রচণ্ড প্রচণ্ড গরম, একটু গরম কমছে না। পুরো দেখো আমি পাখা পরিষ্কার করতে গিয়ে পুরো আমি একদম ঘেমে গেছি, পুরো আমার ব্লাউজ সব ভিজে গেছে। পাখাটা এখন চালিয়েছি, একটু আরাম লাগছে, শান্তি লাগছে, পুরো ঘেমে গেছি তো কষ্ট হচ্ছে। তো ফ্রেন্ডস, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করো। আর নতুন বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে, চলো।